হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই স্মার্ট গার্ল চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ টু সবাই খুব খুব ভালো আছো। আর আমিও প্রিয়াঙ্কা ভীষণ ভালো আছি। দেখো আজকের ওয়েদারটা একটু মেঘলা, এখনও মানে রোদ বেরোয়নি, বেলার দিকে হয়তো বেরোতে পারে। আর এখানে সব সবজি নিয়ে নিয়েছি, তো অনেকদিন তোমাদের সাথে রান্না শেয়ার করিনি, বাট আজকে একটু টাইম পেয়েছি, রান্না করব, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আমি একা নয়, যদিও অনেকে হেল্প করবে, মা ঠাম্মা হেল্প করবে। তো কী কী রান্না করি তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে সবজি, এখন সবজিগুলো কেটে নেওয়া হবে। তার আগে মাছটা দেখিয়ে দিই, এখানে মাছ আনা আছে, ঠিক আছে? আর ঠাম্মা কলের ওখানে চলে গেছে, মাছটা ধুয়ে নেবে এখন। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার পাশ তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তোমরা এত সাপোর্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। প্লিজ আমার পাশে থেকো। তো চলো, মাছটা এখন বাঁচা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? চলো। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু মানডের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সোমবার, তো সোমবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে ঠাম্মা। তো তারপর দেখো কী রান্না হয়। পলতা শাকের ডালনা হবে। তো পলতা শাকের ডালনাটা ছোট্ট করে চট করে তোমরা তাড়াতাড়ি দেখে নাও, খুব সামান্য ভেজে নিয়ে একটু মশলা দিয়ে দিলেই হয়ে গেল। এরপর কড়ার মধ্যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, কারণ ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল হবে, তো সেই কারণে। দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিলাম। আর আলুগুলো তুলে আগে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে ঝিঙেটা যদি একেবারে ভাজা হয় তাহলে ঝিঙেটা দিয়ে জল বেরিয়ে যাবে, তো সেই কারণে আলুগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে, তারপর ঝিঙেটা দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে দেব। আর মশলা দেব বলতে একটু তিল বাটা আছে, তো তিল দিয়ে হবে, সে কারণে তিলটা দিয়ে দেবো। আর লঙ্কা হলুদ নুন তো থাকছেই, ব্যাস এই দিয়েই ঝিঙে আলুর ঝালটা হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। যে মাছটা তোমরা দেখেছিলে সেই মাছটা দিয়ে কচু দিয়ে বরবটি কড়াই দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো হবে, ঝোল বলা যাবে না, মানে মাখা মাখা টাইপের একটা হবে। তো কড়ার মধ্যে তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাছের এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিয়ে ভেজে নিলাম। তারপর কী কী মশলা নেই দেখো, মাছ এখানে ভাজা রেডি হয়ে গেছে। আর মাছের মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো নিয়েছি, একটু ধনে গুঁড়োও আছে ওর মধ্যে, নুন, আর একটা তেজপাতা নিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দেব না। তো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটা বাটা আছে। তো কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর তারপর ওই আলু ঝিঙে ওগুলো একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দেবো, তারপর ফুটতে থাকলে মাছটা দিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। Thank you.
এই যে রেডি হয়ে গেছে, পটল দিয়ে, আলু দিয়ে, বরবটি, কড়াই দিয়ে, কচু দিয়ে, ঝোল মাছ দিয়ে। দেখো লাঞ্চে কী কী ছিল, সোমবারের ভাত তো ছিল, এই ছিল পলতা শাকের ডাল, আর এটা হলো ঝিঙে দিয়ে, আলু দিয়ে, তিল দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ঝাল। আর তোমরা তো জানোই মাছের তেল আমি তুলে রাখি, তো মাছের তেল এখানে তোলা আছে। আর দেখে নাও ঝোলটা, কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিলো, আর খুব হেলদি, আর খেতেও টেস্টি হয়েছিলো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, আসছি নেক্সট ভিডিও নিয়ে, বাই।